টুনির জোনাকি বন্ধু। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। অনেকদিন আগের কথা, সুন্দরবন নামের একটা গ্রামে গাছে ছিল একটা টুনটুনির বাসা। তার নাম টুনটুন। সে একাই থাকে। এক ঝড়ের রাতে টুনটুনের স্বামী মারা যায়। টুনটুন সবে একটা ডিম পেড়েছে। টুনটুনের মন খারাপ থাকে, তাও সে সন্তানের মুখ চেয়ে সব কাজ করতে থাকে। এইভাবে দিন যায়। এক সময় ডিম ফেটে বের হয় ছোট্ট একটা টুনটুনি। টুনটুন তার নাম রাখে টুনি। টুনটুন তাকে রেখেই খাবারের সন্ধানে যায়। মা মেয়েতে সেই খাবারই খায়। আস্তে বড় হতে থাকে। এমনই একদিন টুনটুন তাকে বলে, মা, আমি খাবারের সন্ধানে যাচ্ছি, তুই কিন্তু দুষ্টুমি করবি না, একা একা কোথাও যাবি না, কিন্তু বাইরে অনেক শিকারি পাখি আছে, তোকে একা দেখতে পেলেই মুখে তুলে নিয়ে চলে যাবে। না মা, আমি কোথাও যাব না, আর দুষ্টুমিও করব না, তুমি নিশ্চিন্তে খাবারের সন্ধানে যাও, আমি তোমার অপেক্ষায় থাকব। টুনির কথায় আশ্বস্ত হয়ে টুনটুন গেল খাবারের সন্ধানে। মা যাওয়ার পরে টুনি নিজের বাসায় ওড়ার চেষ্টা করতে থাকে। বারবার চেষ্টা করার পর টুনি একসময় উড়তে থাকে। উড়তে উড়তে টুনি জঙ্গলের গভীরে চলে যায়। এমন সময় হঠাৎ সন্ধে নেমে এলো। টুনি বাড়ি ফেরার পথ ধরলে বুঝতে পারল সে বাড়ি যাওয়ার পথ হারিয়েছে। টুনি পথ খুঁজে না পাওয়ায় একটা গাছের উপর বসে কাঁদতে থাকে। মা গো মা, আমি কেন তোমার কথা শুনলাম না? কথা শুনলে আমি পথ হারাতাম না, আমি কি তোমায় আর দেখতে পাবো না মা? টুনির কান্নার শব্দ পেয়ে পাশ থেকে যাওয়া একটা জোনাকি থমকে দাঁড়ায়। তোমার কি হয়েছে গো, তুমি এইভাবে একা একা কাঁদছো কেন? তোমার মা বাবা কোথায়? আমার বাবা নেই, আমি আমার মায়ের সাথে থাকি। আমি একা একা উড়তে শিখে এই জঙ্গলের ভেতরে এসে পথ হারিয়েছি, আর বাড়ি ফিরতে পারছি না। জোনাকি টুনিকে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না, তোমার বাড়ি কোথায় আমায় বলো, আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দেব, আমি এখানকার সব জায়গা চিনি। জোনাকির কথা শুনে টুনি বলে, আমার বাড়ি এই জঙ্গলের সব থেকে বড় বটগাছের উপরে। আরে, আমি তো ওই বটগাছটা চিনি, তুমি চলো আমার পেছন পেছন, আমি তোমায় তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই কথা বলার পর টুনি জোনাকির পেছনে উড়ে যেতে থাকে। এদিকে খাবার নিয়ে এসে টুনটুন দেখে বাড়ি ফাঁকা, তার একমাত্র সন্তান বাসায় নেই। সেই দেখে সে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে টুনটুন বাইরে থেকে টুনির গলা শুনতে পায়। মা মা, কোথায় তুমি? এই দেখো, আমি বাড়ি ফিরেছি। টুনটুন দেখে তার টুনি বাড়ি ফিরেছে। নিজের মেয়েকে দেখে টুনটুন তাকে জড়িয়ে ধরে। কোথায় গিয়েছিলি মা,
আমি ভাবলাম তোকে আর দেখতেই পাবো না। মা, আমি ওই জঙ্গলের ভেতর হারিয়ে গেছিলাম, এই জোনাকি আমায় পথ দেখিয়ে বাড়ি এনেছে, ও খুব ভালো। এরপর থেকে জোনাকির সাথে টুনির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। থ্যাংক ইউ।